এত সুন্দর, আমি ভাবলাম একটু বসে লেগে পারে একটু পাবে যাব, বাট এখানে পানি অনেক ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল ভবঘুরে ট্রাভেলার। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি হচ্ছে ক্যাসেলটন শহরটা ঘুরে দেখানোর জন্য, যেটা আমি আমার আগের একটি ব্লগে বলেছিলাম। আশা করি আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করবেন। সো আমি এখন আপনাদের এইখান থেকে একটু হিল ভিউটা দেখাবো। দিস ইজ হোপ ভ্যালি, ক্যাসেলটনটাও হোপ ভ্যালির একেবারে কাছাকাছি বলতে পারেন, একই সাথে। সো হোপ ভ্যালি ইজ বিউটিফুল, নামটা যেমন সুন্দর, এখানে আসলে আপনার জীবনে অনেক কিছুর প্রতি হোপও বেড়ে যাবে। যারা আমার উইনার্স পাসের হাইকিংয়ের ব্লগটা দেখেছেন, সেখানে তো আপনারা দেখেছেনই হোপ ভ্যালিটা আমি উইনার্স পাসের ওপর থেকে দেখিয়েছি। আর এটা হচ্ছে হোপ ভ্যালিতেই একটা পার্কিংয়ে দাঁড়িয়ে আমি আপনাদের এই সুন্দর যে ভিউটা এখান থেকে পাহাড়ের আর আকাশ, সেটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। আর ক্যাসেলটন একটা ছোট্ট মিনি টাউন পিক ডিস্ট্রিক্টের, এখানে আসলে আপনি দেখতে পাবেন পুরোটি ব্লগ জুড়েই খুব বেশি মানুষজন নেই এখানে। আপনারা যদি এখানে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের জন্য কোনো হোটেল বা লজ বুক করতে চান, তাহলে খুব বেশি এক্সপেন্সিভও না। এই রোডের যে দুই পাশে যেই বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের জন্য। আর এইখানে আসলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এখানে ফ্রি পার্কিংয়ের জন্য ওরকম কোনো প্লেস নেই। আর পার্কিংয়ের জন্য অনেক জায়গায় কার্ড মেশিনটা কাজ করছে না, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি এবারের ট্যুরে। সো আপনারা ট্রাই করবেন এই ধরনের জায়গাগুলোতে আসলে, বিশেষ করে লন্ডনের বাইরে যখন আপনারা ট্রাভেল করবেন কোনো জায়গায়, কিছু কয়েন আপনাদের সাথে রাখার, বিকজ পার্কিংয়ের মেশিনগুলোতে কিন্তু সব জায়গায় ক্যাশও অ্যাকসেপ্ট করে না। সো 1 পাউন্ডের কয়েন 50p অ্যান্ড 20p 10p এই কয়েনগুলো রাখলে আপনার জন্য খুবই ইজি হবে। আর এই তো ছোট্ট শহরটা, ওই দূরে পাহাড়, পাহাড়ের একেবারে বলতে পারেন মাঝখানে ছোট্ট এই শহর ক্যাসেলটন। আর শহরটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এত ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন গুছানো, আর পুরোটি শহর জুড়েই সুন্দর একটি লেক বলবো না, ক্যানেলের মতো করে পুরোটা ক্যাসেলটন শহরে এরকম বিভিন্ন জায়গায় এরকম পানির এই ক্যানেলটা চলে গিয়েছে, এটা ক্রিস্টাল ক্লিয়ার। আর একটু সামারে এখানে ফিশও দেখা যায়, আর খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের মিনি টাউনগুলোতে আসলে, একেবারে ছবির মতো সাজানো একটি শহর। আশা করি আজকের ব্লগটি আপনারা এনজয় করছেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো কথা, যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ভালো লাগার মানুষগুলোর সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। লেটস এনজয় টুগেদার দ্য বিউটি অফ ক্যাসেলটন। As far as we go through the darkest night, I hope it brings you peace of mind. I know we'll be alright, no matter where you go. Always on my mind, I could be alone, but you're never far from sight. As far as we go
break as my heart shakes like the waves in a baseline. Boom. A good girl grows too soon. Stray by the light of the moon. It gets better. Path also change like the weather. Be like a song you can't remember. See you in December snow. Tomorrow you'll be coming home. Soon after you'll be gone. On my mind, I could be alone. You're never far from sight. As far as we go, no matter where you go, you're always on my mind. I could be alone. You're never far from sight. As far as we go, through the darkest night, I hope it brings you peace of mind. I know we'll be alright now. Find myself locked up. Can't escape this, there's no way. Now we're haunted by the mistakes. Mistakes like chips on a small blind. High tax to pay for lost time. Build yourself a front. Never's left of us. Parts that stayed behind. আই হোপ আপনারা এনজয় করেছেন আমাদের সাথে। এই ক্যাসেলটন শহরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে আজকের ব্লগে। আশা করি আপনারা যদি পিক ডিস্ট্রিক্টে আসেন তবে ক্যাসেলটনে তো অবশ্যই আপনারা এসে ঘুরে যাবেন। আর বিকজ এই জায়গাটা শুধু দেখতেই সুন্দর না, এখানের যে লোকাল কমিউনিটি আছে তারাও খুবই ফ্রেন্ডলি আর ভালো লাগবে। আসলে আপনারা বিভিন্ন জায়গায় হাইকিং করতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়াটার ফাউন্টেনও আছে এখানে। আর যদি পিক ডিস্ট্রিক্ট আমার ব্লগ দেখে আপনারা কেউ ভিজিট করে যান আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।